বর্তমান সময়ে আমরা ভালোবাসা বলতে বুঝি একটা ছেলে আর একটা মেয়েতে হয় সম্পর্ককে, কিন্তু না, আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা আর ব্যতিক্রম। আমার কাছে ভালোবাসার প্রথম ব্যক্তিটি হচ্ছে আমার মা, যার কাছ থেকে আমার ভালোবাসার হাতে করি। তারপর আমার পরিবার, আমার ছোটো বোন, আমার ভাগ্নি এবং আমার অনুভূতির চারপাশের মানুষগুলো। আমার কাছে ভালোবাসাটা শুধু একটা শব্দ মাত্র, এটার পরিপূর্ণতা পাই স্নেহ, আদর, শ্রদ্ধা, সম্মান ও বিশ্বাস। আর সম্পর্কটা সুন্দর হয় দুটি মানুষের বোঝা পড়ার মাঝে। একে অপরকে যখন ভালো করে বুঝতে পারে, তখন জীবন চলার পথে প্রতিটি লড়াই সংগ্রামে অপর প্রান্তের ব্যক্তিটি প্রতিটি সফলতায় কাজ করে অপ্রকাশিত অংশীদার হিসাবে এবং অনুপ্রেরণা যোগে। এই ভালোবাসা দিবসে ভালো থাকুক আমার কাছের মানুষগুলো, আমার আপন মানুষগুলো, আমার অনুভূতির মানুষগুলো। আর তাদের কাছে এই প্রত্যাশা, আমাকে হারাতে দিস না, আমাকে হারাতে দিলে নিখুঁত বিজ্ঞপ্তিতে ছুঁয়ে যাবে তোমার শহর। ভালোবাসা আজীবন, ভালো থাকো সবসময়।